12 সিরিজের সবচেয়ে কম দামি ফোন হচ্ছে Xiaomi 12X। Xiaomi 12X ফোনটি অল্প দামের মধ্যে ভালো একটি ফোন। Xiaomi 12X ফোনটিতে থাকছে OLED ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো Xiaomi 12X এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। Xiaomi 12X ফোনটির রিয়ার পার্টে থাকছে কার্টন ডিজাইন যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং পিঙ্ক এই তিনটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে ট্রিপল ক্যামেরা সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে মাঝখানে থাকছে পানসোল ক্যামেরা সেট আপ। 176 গ্রাম ওয়েটের সাথে 8.2 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.28 ইঞ্চির ওলিড ডিসপ্লে যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং এইচডিআর 10 প্লাস, আর ডিসপ্লেতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 419 পিপিআই ডেন্সিটি এবং কর্নিং গলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে MIUI 13 বেসড অন অ্যান্ড্রয়েড 12, আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 870 5G যেটি 7 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টাকোর প্রসেসর, আর জিপি হিসাবে ফোনটিতে থাকছে আজিনো 650। ফোনটি 8128, 8256 এবং 12256 এই তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এবং স্টোরেজ হিসাবে ফোনটিতে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রেয়ার পার্টে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ড রাতে থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং থার্ডে থাকছে 5 মেগাপিক্সেলের টেলিফোটো ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 8K রেজলিউশনে, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 32 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4500mAh-এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার সাথে থাকছে 67W-এর ফাস্ট চার্জার। এছাড়া সিকিউর হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 37 থেকে 38 হাজার ইন্ডিয়ান রুপি যা 82 টাকায় 43 থেকে 44 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 4 ফেব্রুয়ারি আর বাংলাদেশের বাজারে আসতে পারে ফেব্রুয়ারির লাস্ট উইকে। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।